শ্রদ্ধেয় অজয় দা, আমাদের সকলের অতি প্রিয় অন্তরের আপনজন সন্ধ্যাদি সহ ইন্দ্রনীল সহ আরো সকলে যারা উপস্থিত আছেন, রবীন্দ্র প্রেমী সকল রবীন্দ্র গুণীজনেরা, আমার শ্রদ্ধেয় মা ভাই ও বোনেরা, প্রচণ্ড গরম দারুণ অগ্নি বাণেরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় বলি, প্রচণ্ড গরম গরম রাস্তা দগ্ধ তপ্ত, তার সত্ত্বেও চোখে আমার তৃষ্ণা। তৃষ্ণা হচ্ছে এটা, আজকের দিনটা আমাদের গৌরবের দিন, বিশ্ব বাংলার এটা গৌরব দিবস। শুধু আমরা বাংলার মাটিই নয়, বিশ্ব বাংলা, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এত গর্বের দিবস বারবার করে যেন আমাদের জীবনে ফিরে আসে, এই দিনটি আমরা যেন মন প্রাণ দিয়ে যতদিন বেঁচে থাকব, যতদিন এই পৃথিবীতে আমরা থাকব, যদি কোনোদিন আমরা নাও বা থাকি, আমাদের পরের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আমাদের প্রেজেন্ট জেনারেশন অ্যান্ড অল দ্য ইয়াং জেনারেশন, এবং ছাত্র থেকে শুরু করে আমার ভাই বোনেরা, আমরা যেন গর্বের সাথে পালন করি এবং বারবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বলি, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে, এসো সকল কর্ম অবসানে। রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সবার সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক সবার স্থান। কবিগুরুর এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সবাই মিলিত হয়েছি, আমাদের সকল শিল্পীরা গান গাইবেন, কেউ বা কবিতা বলবেন, কেউ বা আমরা বসে শুনব, আমরা শুনব, আমরা উপলব্ধি করব, আমরা অনুধাবন করব, আমরা ভাবব, নতুন করে আপ্লুত হব, আমরা নতুন করে আবেশে সুরভিত হব, সুশোভিত হব, বিকশিত হব, এবং আমরা সুশোভিত হব। আসুন আজকের এই দিনটা জাতির উদ্দেশ্যে আমরা নিবেদিত করি। অনেক অনেক।